তাদের বুড়ি একটুও কষ্ট পাবো না। এবার তাহলে গল্প শোনো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ চাঁদের বুড়ি, বলো বলো। দিদি, এই দিদি ওঠ, দেখ কত বেলা হয়ে গেছে। ঠিক এই সময় ওই বাড়িটা থেকে প্রায় এমন গন্ধ আসে, কি জানি কিসের গন্ধ। কিন্তু রন এমন কেন করছে? জানি না, এই গন্ধটা আসলেই ও যেন কেমন করবে। কি লুসি, ও এমন করে ছুটে কোথায় যাচ্ছে? দাঁড়া বলছি। আমার নাম তীর্থরাজ সান্যাল, দীর্ঘদিন আমেরিকা থেকে পড়াশোনা করেছি। পড়াশোনার শেষে ওইখানেই আমি আমার গবেষণার কাজ শুরু করি। আপনি কি বৈজ্ঞানিক? হ্যাঁ। এই বাড়িতে আপনি একাই থাকেন? হ্যাঁ, এক মাস হলো এই বাড়িটা ভাড়া নিয়েছি। আমার মা ছেলেবেলায় মারা গেছে আর বাবা এই গত বছর আমাকে ছেড়ে চলে যান। ও, সত্যি আপনার সাথে আলাপ হয়ে আমাদের খুব ভালো লাগছে। কত পড়াশোনা আপনার, কত বিষয়ে জ্ঞান। এভাবে বলো না। আপনি কোন বিষয়ে গবেষণা করেন? আহ ডোনা, তখন থেকে ওনাকে প্রশ্ন করে যাচ্ছি। না না, তাতে কি হয়েছে? আসলে আমি বিভিন্ন বিষয় নিয়েই গবেষণা করি, তবে এখন এই গাছপালা নিয়ে একটু নাড়াচাড়া করছি। গাছ আমার খুব ভালো লাগে। মা, তোমাকে বলা হয়নি, আমরা নতুন প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম। ওখানে একজন বৈজ্ঞানিক থাকেন, তার নাম তীর্থরাজ। তোরা আমাকে না বলে একা একা ওই বাড়িতে গিয়েছিলি। কাজটা তোমরা মোটেই ঠিক করনি। জানি, তোমাদের না বলে যাওয়াটা আমাদের খুব অন্যায় হয়েছে, কিন্তু এখন আমাদের এই বাড়িতে যাওয়া উচিত। উনার জন্য কোনো বিপদ হয়েছে। আমরা কি কি করব? তোমরা না, ডোনা আর তুমি থাকো, আমি আর বাবা যাচ্ছি। বাবা, তুমি রাইফেলটা সঙ্গে নাও, ডোনা তুই মাকে দেখবি। তুই আবার কেন? সময় কম মা। বাবা তাড়াতাড়ি চলো। তীর্থরাজ বাবু, দরজাটা খুলুন। মিস্টার সান্যাল, দরজাটা খুলুন। কি আশ্চর্য, এই মাত্র এমন অদ্ভুত চিৎকার শুনলাম, এখন দরজাই খুলছেন না। দেখে তো মনে হচ্ছে কোন হিংস্র পশুতে। না মানে কিসের আওয়াজ, মনে হচ্ছে কোন পশুর গর্জন। সেটা কাল এলেই দেখতে পাবেন, এখন অনেক রাত হয়েছে। শুভ রাত। এত সব অদ্ভুত গাছ আমি জীবনে চোখে দেখিনি। না দেখাটাই স্বাভাবিক, এই সব গাছ আমি সংগ্রহ করেছি আমেরিকা থেকে, আফ্রিকা থেকে। আচ্ছা, এই গাছটার ছবি আমি একটা বইয়ে দেখেছি। পিচার প্ল্যান্ট, মানে কলসি গাছ, তাই না? ঠিক বলেছো। অবিশ্বাস্য, এই অদ্ভুত জন্তুটা। জন্তু না, গাছ। গাছ? এমন গাছ হয় নাকি? মাটি থেকে যখন গজাচ্ছে তখন গাছ ছাড়া কি বলি বলুন। তবে হাব ভাব গাছের মতো নয়। ওই দেখুন, সাবধান সাবধান। দিনের এই বিশেষ সময়টায় ও ঘুম থেকে জেগে উঠে খাবার চায়। আচ্ছা, ইন্টারেস্টিং। রোনা, শিগগির এদিকে চলে এসো, ও এখন প্রচন্ড ক্ষুধার্ত। এই গন্ধটা ওর শিকার আকর্ষণ করার জন্য। তাই নাকি? গাছটা এখনো মরলো না কেন? রোনা, বাবা, শিকি বন্দুকটা আমার দিকে ছুঁড়ে দাও। তুমি তুমি দাও। রোনা রোনা, ঠিক ওর মাথার মাঝখানে। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার চলি তাহলে। টাটা 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 চাঁদের বুড়ি।